আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে এই গলাটা আমি কীভাবে কাটিং করেছি এবং কীভাবে ডিজাইন দিব সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা কিন্তু জাস্ট আমি কেটে নিয়েছি, তো আমি এটা কীভাবে কেটে নিলাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিব যে আমি এটা কেমন করে ঠিক কেটে নিয়েছি। তো কাটার আগে আমার কাজটা হবে কি, এটাকে আমি এখানে রাখলাম, ধরুন এটা একটা পিসটা। তো আমি কি করব, এটা ধরুন আপনার একটা ড্রেস আপ, তো ড্রেস আপ না হলেও বকরম কাটার সময় যেরকম আমরা করি সেরকম। এটা আমি অরিজিনাল একটা গলার মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। এখানে আমি আড়াই একটা মেজারমেন্ট নিলাম, এটা দেখুন, এবং লম্বায় আমি দিব কত, 6 ইঞ্চ। ওকে, 6 ইঞ্চ নিয়ে নিলাম। এটা কিন্তু আমাদের মেজারমেন্টটা হয়ে গেল। তো এটা আমরা এই সাইডে নেওয়ার জন্য অবশ্যই এখানে একটা তার টেনে দিলাম। এবার আমরা কি করব, এটাকে এই যে দেখুন 6 ইঞ্চ, ওকে, 6 ইঞ্চটা আমি এখানেই নেব, কারণ আমার এখানে বেশি ডিপ গলা হবে। তো আমি এখানে এই সাইড থেকে, আপনারা যদি চান ওই সাইডে এই গলাটার ডিপটা করবেন তাহলে কিন্তু আপনারা ওই সাইডে নিতে পারেন। তো তার আগে আমি প্রথমে এখানে কি করব, ডিপটা আমরা এরকম করে এখানে দেবো, ওকে। এবং এই যে আমাদের একটা পয়েন্ট আমরা আগে এঁকে নিয়েছিলাম 5 ইঞ্চি, কারণ আড়াই 5 হয়, তো সেটাই আমরা এখন এরকম করে একটা ড্রয়িং করে দেবো, ওকে। ঠিক এইভাবে হয়ে গেল না? তো দেখুন আমি তো এখানে ড্রয়িংটা করে নিলাম, এবার কি করব আমরা কিন্তু কেটে নেব এখানে, ওকে। আমি কিন্তু এটাকে কেটে নিলাম, এই যে দেখুন এটা কিন্তু অনেক সুন্দরভাবে কেটে গেছে। এবার আমরা কি করব, সাইড থেকে কেটে নিয়ে একটা বকরম আকারে করব। এরপর আমরা কি করব, এই যে একটা পিপার, এই গলাটা করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে পিপার কেটে করলে অনেকটা সুবিধা হবে, আর যদি আপনারা এমনিতেই করেন সে অবস্থাতেও হবে, কোনো সমস্যা নাই। তো দেখুন এই যে আমি কিন্তু এটা কাপড়ের উপর রাখার পরে একটা পেন দিয়ে এরকম করে দাগ টেনে নিয়েছিলাম, দেন কিন্তু এই কাপড়টাকে কেটে নিয়েছি, ওকে। ঠিক একইভাবে কিন্তু এই মাঝখানটাও কেটে নিয়েছি, এবং এই সাইডে আমি যতটা কাপড় রাখবো ঠিক একই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু, ওকে, একই জিনিসই কিন্তু করেছি। এবং এই সাইডে আমি কাপড় রেখেছি, আপনারা চাইলে এর চাইতে লম্বা মানে চওড়া আর এদিকেও একটু চওড়া রাখতে পারেন, আমি এটুকুই রেখেছি। আর আমি এটা এখন আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। তো আমি যেহেতু এখানে একটা ডিজাইন দেব তার জন্য কি করলাম, এখানে অল্প টুকরো একটু কাপড় ছিল, তো সেটা দিয়ে আমি একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এই দিকটা আমি কিছু ডিজাইনের জন্য কিছু টুকরো কাপড় কেটে নিব, ওকে। তো দেখুন এটা ফার্স্ট আমি কি করব, এটা লম্বায় একটা কাপড় কেটে নিব। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর হ্যাঁ, আপনারা যদি এই গলাটা দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে এই গলাটা দেখে নিতে পারেন, এটা আমি খুব সহজ নিয়মেই কিন্তু তৈরি করেছি, ওকে। দেখুন এটা দেখতে অনেকটা বড় লাগতেছে কিন্তু এটা কিন্তু অনেকটা ছোট। আসলে যারা পিছনের ছোট গলা বা বড় চাইলে কিন্তু এইরকম বড়ও করতে পারেন, তো আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটাও দেখে নিতে পারেন, ওকে। দেখুন এটা কিন্তু একটা ফিতা। তো যাই হোক, আমি এখন এই গলাটাই তৈরি করব। তো আমি ভাবতেছি যে আমি এই সাইডে যে লম্বাটা আছে এদিকতে একটা সুন্দর করে একটা ফিতা ঝুলিয়ে দেব আর কি। তো তার জন্য আমি একটা ফিতা তৈরি করে নিলাম, দেখুন, ওকে। এটা আমি কেটে নিলাম চিকন করে আর কি, ফিতার আকারে। এবং এই সাইডে আমি কি করব সেটাই আমি এখন ভাবতেছি। সেটা আমি কি করব, এখানে ছোট ছোট যাতে ফুলের মতো হয় আর কি, তো তার জন্য কাপড়টাকে 4 ভাজে 4 কোণা করে কেটে নেব। তো আমি এটাকে খুব সিম্পল কাপড়, আসলে এটাকে আমি সুন্দর একটা ডিজাইন দিয়ে, আসলে প্রত্যেকটা কাপড়ই ফার্স্ট টাইম হয়তো বা সুন্দর থাকে না, তারপরে ডিজাইনের মাধ্যমেই কিন্তু সেটার রেট বা ওটা কতটা মূল্যবান হয়ে যায় সেটা কিন্তু আমরা আসলে ডিজাইন দিয়েই করে থাকি, করতে পারবো, ওকে। আমি সবসময় চেষ্টা করি যে খুব অল্প রেটের কাপড়গুলোকে কত সুন্দর করে একটা ডিজাইন দেওয়া যায়। তো দেখুন
আসলে এই কর্নারটা নিয়ে আসার জন্য কিন্তু আমাদের অবশ্যই কাপড়টাকে চার মানে সব দিক দিয়ে আপনাকে চার কোনা করতে হবে। ওকে, দেখুন আমি কিন্তু এখানে কোনো ফিতা ইউজ করিনি, তারপরেও কিন্তু এটা অনেকটা সুন্দরভাবে চার কোনা হয়েছে। আসলে চার কোনা হওয়ার লক্ষণ হচ্ছে আপনার এই কোনা এই কোনা এই কোনা একসঙ্গে মিলে গেছে, ওকে, তো সেটা হচ্ছে চার কোনা। তো আমি এখানে কিন্তু অনেকগুলোই করে নিলাম একসঙ্গে, তো এটা দিয়ে আমি এখন একটা আপনাদের ডিজাইন করব। ওকে, তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন। আসলে এটা আমি এর আগে ডিজাইনটা অর্ধেকটা করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে হঠাৎ, তাই জন্য এটাকে আমি আবার নতুন করে করতেছি। তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন আমি কিভাবে করতেছি, এটাকে চার কোনা আছে যেহেতু আমি এটাকে কর্নার কর্নার মিল রেখে দেন কিন্তু এটা এরকম করে দিলাম। ওকে, আমি এবার ঠিক একইভাবে আরও অনেকগুলো করে এরকম করে এদিক দিয়ে এই লাইন বরাবর করে কিন্তু সেলাই করে নেব। ওকে, আপনারা অবশ্যই দেখতে থাকুন। দেখুন ঠিক একইভাবে কিন্তু এরকম করে পরপর আমি এই যে একইভাবে আমি মুড়ে নিচ্ছি এবং এর ভিতর ভিতর রেখে কিন্তু এর পরপর রেখে কিন্তু এরকম করে সেলাই দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এরকম করে পুরোটাই সেলাই দিয়ে নিব। তো হয়ে গেছে কিন্তু আমার এই সাইড দিয়ে এটা করে নেওয়া। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাকে ঠিক আমি এইভাবে করে দিব এই যে। এবং এই সাইডে আমি কি করব, এতো দেখুন এই সাইডে আমি যে একটা ফিতা দেব তার জন্য আমি কিন্তু ফিতাটাকে কেটে নিয়েছিলাম, এবার আমি ফিতাটাকে সেলাই করে নেব। ওকে, তো আমি এটা উল্টানোর মতো ফিতা করব না, কারণ অনেক রকম কাপড় আছে যেগুলো উল্টানো যায় না, আসলে খসখসে টাইপের কাপড়, তো তাই জন্য আমি এটাকে কিন্তু এইভাবে ফিতা তৈরি করে নিচ্ছি। দেখুন এই তো এই ভাঁজ দিলাম, এবং এই ভাঁজ দেওয়ার পরে মাঝখানে এরকম করে একটা ভাঁজ দিয়ে দিলাম, এবং এদিকটা একটা সেলাই করে দিলেই কিন্তু আমার ফিতা রেডি। ওকে, তো দেখুন আমি কিন্তু এটাকে এভাবে ভাঁজ দেওয়ার পরে দিন এরকম করে সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখুন, তো দেখুন আমি কিন্তু ফিতাটা করে নিয়েছি। ওকে, এবার আমি কি করব, ফিতাটাকে এত বড় লম্বা তো আমি এরকম এরকম পরপর করে ছোট ছোট করে কেটে নিব। দেখুন একটা বড় একটা ছোট। ওকে, তো আমি এখানে এটাকে কেটে নিলাম। এবার আমি কি করব, এটাকে এভাবে আর একটু, ওইটা হচ্ছে এটা একটু ছোট করলাম, দেন কি করব এটা আবার এ চাইতে একটু বড় করব। ঠিক এইভাবে আমি কিন্তু ওখানে রেখে দেবো, এবং এর সঙ্গে আমি অনেকগুলো ফুল যুক্ত করে দেবো এই মাথায় মাথায়, যাতে এটা একটা সুন্দর একটা ডিজাইন আসে। তো দেখুন এটার ফুল দেওয়ার জন্য কিন্তু আমি এখানে চারটা ফিতা চার রকমের ফুলের কাপড় নিয়েছি। তো দেখুন এইভাবে আমি কিন্তু ফুল তৈরি করব, তো চার রকম কাপড় নিয়েছি চারটা চার রকমের ফুল তৈরি করার জন্য। তো দেখুন এটা এরকম করে আমি এই যে এর উপরে কিন্তু কোনাকুনি ভাবে আমার ফিতাটা রেখে দিয়েছি এবং এভাবে ভাঁজ করলাম। এবার আমি কিন্তু এটাকে এভাবে সেলাই করে দেব। দেখুন এটাকে কিন্তু আমি এভাবে সেলাই করে নিলাম এদিক দিয়ে এদিক দিয়ে। ওকে, এবার আমি কি করব, এই যে উল্টে নিলাম এবং এখন এটাকে একটা শেপ দিয়ে দিলাম। ওকে, এটা আমার শেষ না, আমি কয়েকটা করার পরে তারপরে কিন্তু একই মাপের অনুযায়ী করে নেব। দেখুন ঠিক একইভাবে কিন্তু এই কয়েকটা কালার কাপড় দিয়ে আমি করে নেব। তো দেখুন আমি কিন্তু এগুলো করে নিয়েছি, এবার আমি কি করব, একই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু কেটে নেব। ওকে, তো তার জন্য আমি কি করব, সবগুলোকে একইভাবে এরকম করে নিয়ে নিচ্ছি।
ঠিকই এভাবে আমি সবগুলোকে এরকম করে নিয়ে নিচ্ছি। ওকে, এই যে দেখুন, এবার কিন্তু আমি এখানে একটা সুন্দর করে একটা ফুলের মতো করে কাটার চেষ্টা করতেছি, তো আপনারা অবশ্যই দেখবেন। আমি সবগুলোকে একসঙ্গে নিয়েছি যাতে একই রকমের ভাবে কাটা হয়। যদি বেশি মোটা কাপড় হয়ে যায় তাহলে কিন্তু এরকম করে কাটা যাবে না আর কি, তো আপনারা অবশ্যই পাতলা কাপড় যদি হয় তাহলে এরকম করবেন না, সারা একটা করে কেটে দেন, তারপর রেখে রেখে কিন্তু কেটে নেবেন। তো দেখুন আমার কিন্তু সবগুলো ফুল কাটা হয়ে গেল। ওকে, এটাকে গলার যে ডিজাইনটা করব সেটার সঙ্গে জয়েন দিয়ে দেবো। ওকে, এইগুলোকে তো, এই তো আমার গলাটা কেটে নিয়েছিলাম, এটাকে আমি কিন্তু এভাবে উল্টা করে রেখে দিচ্ছি। ওকে, এই যে দেখুন, এটা এটা যাতে সেলাই দেওয়ার পর এটা আমি উল্টিয়ে দিতে পারি, সেই জন্য কিন্তু আমি উল্টা সাইডে সেলাই করতেছি যাতে ওই সাইডে গিয়ে সিধা পাট হয়। ওকে, আমি এখন এই দিক দিয়ে একটা সেলাই দিয়ে দেবো। আমি কিন্তু একদম সাইড দিয়ে সেলাই দিচ্ছি না, একটু করে রাখতেছি, কারণ এটা গলা তো আমি হালকা করে একটু কাপড় রেখে দিচ্ছি এবং পুরোটাই আমি কিন্তু এখন সেলাই করে নেব। তো দেখুন, আমার এখানে যে একটা কর্নার আছে তার জন্য কিন্তু আমাকে একটু এখানে কেটে নিতে হবে। আসলে যে সেলাইটা আমি দিয়েছিলাম সেই সেলাইয়ের জন্য সুতাটা না কাটে সেদিকে খেয়াল রেখে অবশ্যই এদিকে অল্প অল্প করে আমি কেটে নেব। তো দেখুন, আমি এটাকে এভাবে নোকের সাহায্যে কিন্তু ডাবিয়ে দিচ্ছি। ওকে, এই যে দেখুন, এভাবে করে কিন্তু আপনারা নোকের সাহায্যে এরকম করে টেপে দেবেন, এবং এটাকে আমি এখন উল্টে নেব। এই যে আমি কিন্তু এটাকে উল্টে নিলাম। বেসিক্যালি এটাকে আমরা কিন্তু অনেকভাবে ডিজাইন করতে পারি, তো দেখুন এভাবে আমরা ডিজাইনটা করে দিতে পারি এবং অন্যভাবেও কিন্তু করতে পারি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেকভাবে কিন্তু এটা ডিজাইন করা যাবে এবং অনেকটা সুন্দরও হবে এটা দেখতে। দেখুন এভাবে যদি আমরা করি তাহলেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে, তাই না? দেখুন এদিক দিয়ে শুধু একটা সেলাই দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আমরা কিন্তু এভাবে করেও করতে পারি, তো এরকম করে ফুল করার পর আপনারা যেরকম ইচ্ছা দিতে পারেন, অনেকটা সুন্দর লাগবে কিন্তু। তবে হ্যাঁ, আপনারা যে কোনো ডিজাইন করার আগে ফার্স্ট যদি এরকম করে করেন তাহলে কিন্তু সাজিয়ে নেবেন আপনার ইচ্ছা মতো, তো আপনার ইচ্ছা মতো সাজিয়ে নেবেন, দেন কিন্তু আপনারা একটা ডিজাইন দেবেন। ওকে, দেখুন এরকম করেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে।